দর্শক উপকূলে সবশেষ খবর জানাতে পটুয়াখালি থেকে সরাসরি যোগ দিচ্ছেন শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, উপকূলে আবহাওয়া এখন কেমন আর সৈকতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই কিন্তু উপকূল এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই পর্যন্ত কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, গতকালও বৃষ্টির চাপ ছিল। এই কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে, স্বাভাবিকের চেয়ে কিন্তু জোয়ারের পানি বেড়েছে। আপনি দেখছেন যে আমি এখন পটুয়াখালীর যে এলাকাটায় রয়েছি, রাঙ্গাবালি উপজেলায়, এখানে কিন্তু আপনি দেখছেন যে পানি বেড়েছে, অনেকের ঘর কিন্তু জলাবদ্ধ হয়ে রয়েছে। এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না, পানিবন্দী হয়ে রয়েছে। তারা আমাদের জানিয়েছেন জোয়ারের পানি যখন বাড়ে তখন কিন্তু তারা জলাবদ্ধ হয়ে ঘরের মধ্যে থাকে, আবার পানি যখন কমে তখন কিন্তু তারা কিন্তু ঘর থেকে বের হতে পারে। এবং এখানে খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু কামাই রুচি বন্ধ রয়েছে, তারা কিন্তু কাজকর্ম করতে পারছে না বলে কিন্তু আমাদের জানিয়েছে। এবং গতকাল কিন্তু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবির খবরও পাওয়া গেছে। আজকে এখন পর্যন্ত কোনো সেভাবে কোনো খবর পাওয়া যায়নি। এবং পায়রা সমুদ্র বন্দর যে 3 নম্বর সতর্ক সংকেত গতকাল ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন। আবহাওয়া অফিসের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বলছেন যে গতকালকের যে আজ যেহেতু আবহাওয়া একটু ভালো হচ্ছে, কিছুক্ষণের পরে বা আজকে দুপুরের পরে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু উপকূলীয় এলাকায় গত 10 মিনিট পূর্বে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন কিন্তু বৃষ্টি নেই, আকাশে সূর্য দেখা যাচ্ছে এবং রোদ হেসে উঠেছে। আশা করা যাচ্ছে যে বৃষ্টি সংখ্যা পরিমাণ সকালের চেয়ে এখন কমে আসবে বলে মনে করা হচ্ছে। এই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। ফিরছি স্টুডিওতে তানিয়া।